ঐতিহাসিক সেই গজার বিলের অবস্থান করছি বর্তমানে বন্ধুরা। এই গজার বিল হচ্ছে 80 বছরের পুরানো একটা বিল। আমার পিছনে যে দৃশ্য দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গজারালার বিল। আজকের তথ্যচিত্রে থাকবে গজারালার বিলের উৎপত্তি। যাওয়ার জন্য এখন রাস্তা রাস্তা নেই, তাই হয়তো আমরা পানি রাস্তা করে আমরা এই মধ্যে যে সেই বিলে প্রবেশ করার চেষ্টা করছি। এবং তো এই মুহূর্তে বিলের যে জায়গা আছে সেখানে আমরা প্রবেশ করেছি। বিলে এন্ট্রি নিয়েছি আমি এবং ক্যামেরা পার্সন আমার সাথে আছেন ওয়েক্স সানি। তীব্র গরমের চাপে এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বিলের মধ্যবর্তী স্থান। আমার এই পাশে বাংলাদেশের যে পাহাড় লাগোয়া রয়েছে, আর ওই পাশে রয়েছে যে সড়ক যেটা পাতারকান্দি থেকে আসার যে রাস্তা সেই রাস্তা রয়েছে। এবং এখানে বিশ্বাস করবেন, আজকের থেকে 80 বছর পূর্বে ব্রিটিশ আমলে এখানে একটা এয়ারপোর্ট ছিল। বিশ্বাস করুন আমাকে, আমি এই এলাকার ছেলে হয়ে বলছি, এখানে এখন পর্যন্ত এখান থেকে 10 মিটার নিচে যদি গভীরে খাদ করা হয় তাহলে এখনও বড় বড় সাইজের ইট পাওয়া যায়। ইটগুলো সেই সময় যে এয়ারপোর্টের যে রানওয়ে ছিল সেই রানওয়ে ছিল এখানে। বিশ্বাস করুন আজকে যে জায়গায় বিল সেই জায়গায় আজকের থেকে ব্রিটিশ আমলে 80 বছর পূর্বে এখানে একটা বড় এয়ারপোর্ট ছিল ব্রিটিশ আমলে। এখন বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি, এখান থেকে মাত্র যদি 14 কিলোমিটার আমি হাঁটি, প্রায় ধরুন 40 মিনিট, তবে আমি বাংলাদেশের এলাকা পাবো। বাংলাদেশ বুঝতেই পারছেন আরেকটা দেশ, ভারতের মাটিতে দাঁড়িয়ে মাত্র 14 কিলোমিটার ওই যে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের ওই পারে গেলেই কিন্তু আমি বাংলাদেশে যাব। আর এখন দাঁড়িয়ে আছি সেই গজারালার ঐতিহাসিক গজারালার বিলে। বিলের লাগোয়া স্থানীয় একজন বাসিন্দার সাথে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এবং ওনার সাথে আমরা আরও কিছু জিনিস জেনে নেওয়ার চেষ্টা করবো। পূর্বে যে বলেছিলেন যে এখানে এয়ারপোর্ট ছিলেন, আচ্ছা এই বিল এখানে যে গজারালার বিল, এখানে যে একটু সামনে আগে যে এখানে এয়ারপোর্ট আছে এটা সত্য নেই। হ্যাঁ আসলো এয়ারপোর্ট নেই, কিন্তু এখন তো বিল। আর এখানেও মনে করেন যখন বৃষ্টি হয় বর্ষার মরশুম তখন কতক্ষণ জল হয়ে যায়, নৌকা সব চলে, এয়ারপোর্ট আগে আসিল। আর এই যে গজারালার বিল, আনুমানিক বয়স কত ইংরাজি স্বাধীনতার আগে থেকে নিয়ে এই বিলটা? জলে জলাকার হয়ে যাব, সাগরের মতন দেখতে হয়ে যাব, মানুষের কষ্ট হয় না। আর ওই যে যখন জল বাড়ে তখন বাড়িগুলা কিন্তু জলে বুড়াই যায়। তো আপনারা বুঝতে পারছেন বিলের লাগোয়া যেগুলো বাড়ি আছে সেগুলো কিন্তু বৃষ্টির মরশুমে যখন অধিক জল হয়ে যায় তখন জলাশয়ের মতন গিয়ে বন্যার আকার ধারণ করে, তখন গিয়ে বাড়িগুলো মানে প্রায় ডুবুডুবু অবস্থায় হয়ে যায়। এবং এই বিলের মধ্যখানে একটা বিল বাড়ি নামক আরেকটা গ্রাম রয়েছে ওই পাশে, এখানে সম্পূর্ণ প্রায় 30 থেকে 40টা পরিবার রয়েছে। এবং সেখানে একটা বিল বাড়ি একদম নাম নিয়ে মানে এই কোলাউড়ার যে তুতলিয়া বাড়ির মতন এখানেও একটা মানে বিল বাড়ির সম্পূর্ণ একটা নতুন গ্রাম রয়েছে। জরাজীর্ণ এই বিলে ক্ষেতের উপযোগী করে তোলার জন্য এখানে কাজ করছেন আমার এক মুরব্বী চাচা, আমি ওনার কাছ থেকে আরও কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করবো। আচ্ছা চাচা, এই বিলের নাম যে গজারালার বিল, এখানের উৎপত্তি খান কিলা হইল গজারালার বিল? ঠিক জানা নাই আমার তো দোকান জানা, আমি এখানে এই বিল আগে বড় বড় খালি গজার মাছ হওয়া যাইতো, হুলোর লাগান দেখতে বড় বড় গজার মাছ, হ্যাঁ একটু পিছন থেকে গেল দেলা ফুল হইতো, মানে বড় বড় গজার মাছ হওয়ার কারণে এই বিল তো বৃষ্টির মরশুমে খুব বেশি পানি হয়, আর পানি হওয়ার কারণে বিল পুরো জলাশয় হয়ে যায়, সাগরের মতন দেখতে হয়ে যায়, চেন্নাই জেলা সাগর এরকম হয়ে যায়। আর এখানে বড় বড় গজার মাছ হওয়া যাইতে লাগে এই বিলের নাম গজার। আর এখানে এয়ারপোর্ট ছিল কি? আর এখানে বলে একটা এয়ারপোর্ট আসলো, এটা আসানি এখন ইট হওয়া যায় খুঁজলে না, এটা একদম সত্য। গজারালার বিল যে বিল এখন যেটা বিল দেখে আমরা, এখানে আগে ব্রিটিশ আমলে একটা এয়ারপোর্ট আসলো। এই ফিশারিগুলোতে লক্ষাধিক টাকার মাছ পাওয়া যায়, জল আরও শুকিয়ে আসবে তখন এগুলো সেচের ব্যবস্থা করে এগুলো থেকে জল সরিয়ে মাছ ধরার উপযোগী করে তোলা হবে এবং সেখান থেকে লক্ষাধিক টাকার মাছ পাওয়া যাবে নিঃসন্দেহে। গজারালা বিলের বন্ধুরা এই মুহূর্তে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, কারণ শেষ পর্যায়ে এই জন্য বলছি কারণ এই যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে এই এই যে খাল রয়েছে সেই খালের পাড়ে রয়েছি। খালের এই পাড়ের ওই ওই সাইডটা হচ্ছে গিয়ে গজারালার বিল, এবং উত্তর সাইডে বিলে মানে খালের যে উত্তর সাইডের যে এরিয়া সেটা হচ্ছে মানে উত্তরের বিল, সেটা ডেফল্লা লক্ষ্মীপুর লাগোয়া পড়েছে। এবং এই খাল থেকে মাত্র 7 কিলোমিটার যদি আমরা হাইটে যাই তাহলে আমরা বাংলাদেশের বর্ডার পেয়ে যাবো, এবং সেই সেই বর্ডার পার হলেই আমরা কিন্তু ভারত ছেড়ে বাংলাদেশে গিয়ে পৌঁছবো। আমরা প্ল্যান করেছি বাংলাদেশে যাওয়ার, এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গজারালা বিলের শেষ প্রান্তে। আমার পেছনে যে খাল দেখতে পাচ্ছেন এই যে মাছ মারার দৃশ্যটা দেখো, সেখানে কিন্তু মাছ মারা চলছে। এই বিলের যে সম্পূর্ণ জল, যে জল বর্ষার মৌসুমে যে জল জমে সেই জলগুলো ধীরে 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 এসে ছড়ায় এসে নামে, এবং ছড়া থেকে সোজা আগে সামনে লঙ্গাই নদী রয়েছে, সেই লঙ্গাই নদীর পাড়টা দেখো তুমি ওইদিকে, সেই লঙ্গাই নদীর ওই সুদা পার, ওই 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 পাড়ের ওই সেইটি কিন্তু আপনার
লঙ্গাই নদী রয়েছে, আর লঙ্গাইর নদীতে গিয়ে সম্পূর্ণ বিলের জল খালের মাধ্যমে গিয়ে ওখানে গিয়ে পড়ে এবং বর্তমানে বিলের শেষ প্রান্তে পড়ন্ত। বিকেলে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গজারালা বিলের শেষ প্রান্তে, ওই সাইডে যে ছড়ার ওই পারে রয়েছে সবুজ সবুজ শশা ক্ষেতের দৃশ্য, এবং ওই ওই পারে হয়েছে ধান ক্ষেত এবং ওই পারে হয়েছে আপনার শশা ক্ষেত। আর এই যে ছড়ার দৃশ্য এবং এই ছড়া ছড়ার ওই প্রান্তে হচ্ছে উত্তর বিল এবং ছড়ার এই প্রান্তে হচ্ছে আপনার গজারালার বিল। গজারালার বিল এই মুহূর্তে এখানেই শেষ হচ্ছে এবং এই যে লম্বা ছড়া দেখতে পাচ্ছেন সেই ছড়াতে কিন্তু বৃষ্টির মরশুমে সম্পূর্ণ জল এখান থেকে সেই ছড়াতে পড়ে এবং এই ছড়ার মাধ্যমে সামনে এই লঙ্গাই নদীর বাঁধ বাঁধ দেখা যাচ্ছে, কিন্তু লঙ্গাই নদীর সব জল গিয়ে শেষ মানে ঠিকানা হয় তার লঙ্গাইয়ে, লঙ্গাই থেকে সেগুলো কোথায় যায় সেগুলো লঙ্গাই থেকে গিয়ে আপনার বাংলাদেশের কোনো একটা নদীর সাথে সংযোগ হয়েছে এবং সেখান থেকে গিয়ে বন্যার সৃষ্টি হয় এবং সেই সম্পূর্ণ আসামের জল বাংলাদেশি দেখায় বন্যার মাধ্যমে। এবং সেখানে একটা ব্রিজও রয়েছে, বাঁশের সাঁকু টেম্পোরারি একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজ পার হয়ে সেই সাঁকু পার হয়ে আমরা কিন্তু ওইপারে যেতে পারি, কিন্তু আমরা ওইপারে যাওয়ার চেষ্টা করছি না। আর এই সূর্য যে সূর্যমামা ধীরে ধীরে কিন্তু বিদায়ের বেলা ঘন্টা বেজে আসছে, আর বাংলাদেশের লাগোয়া যেগুলো বর্ডার এলাকা সেই বর্ডার এলাকার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। কারণ হচ্ছে গিয়ে ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেই পাহাড়গুলো এই সেই পাহাড় যে পাহাড়গুলোর মানে ওই পারে হচ্ছে আপনার বাংলাদেশ এবং ওই পারে হচ্ছে ভারতের আসাম, এবং আসামের পাতারকান্দির এই ঐতিহ্যবাহী এই ঐতিহাসিক সেই গজার বিলে অবস্থান করছি বর্তমানে। বন্ধুরা, এই গজার বিল হচ্ছে 80 বছরের পুরানো একটা বিল। 80 বছরের পূর্বে ব্রিটিশ আমলে এখানে ছিল এয়ারপোর্ট, সেনার ঘাঁটি, সেনার ছাউনি সব কিছু ছিল, কিন্তু বর্তমানে সেটা নেই, ব্রিটিশ আমলে ছিল। বর্তমানে সম্পূর্ণ একটা বিলের ধারণ নিয়েছে এবং সেই বিলের সম্পূর্ণ দৃশ্য আমি আপনাদেরকে তুলে দেখার চেষ্টা করছি। এবং ঐতিহাসিক যে গোহরটিকাতে আমরা এসেছিলাম সেই বুতুড়ে গড় কিন্তু ভেঙে ফেলেছে কেবাখারা, যেই না কোনো মানুষ সেটা ভেঙে ফেলেছে। আমাদের মূল মোটিভ ছিল যেটা দেখানোর সেটা দেখাতেই আমরা এসেছিলাম। আজকের থেকে প্রায় 30 বছর পূর্বে এই বিলের আনঅফিসিয়াল একজন মালিক এখানে ছিলেন এবং সেই বিল দেখাশোনার দায়িত্ব, ওই বিল থেকে মাছ মারাসো সব কিছু ওনার মাধ্যমে হতো, এবং এখানে কিন্তু তিনি অবস্থান করতেন। এই বাঁশডালের এই ওই সেইটি যে ঘরটা দেখতে পাচ্ছেন সেই ঘরে কিন্তু উনি থাকতেন, কিন্তু ঘরটাকে বাড়া ভেঙে ফেলেছে। উনি তো মারা গিয়েছেন প্রায় 10 বছর আগে, সেই জরাজীর্ণ তালা কিন্তু এখনও আছে আমি দেখাতে চলেছি। সেই তালা কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে, ক্যামেরা রয়েছে, ক্যামেরা বলছি সরি, সেই তালা রয়েছে এবং কিন্তু ঘরটাকে বাড়া ভেঙে ফেলেছে, ঘরটা ভেঙে ফেলেছে। আমার ক্যামেরা পার্সন গোপনে আমার ভিডিও ধারণ করছেন, আমার ক্যামেরা পার্সন ও এক সানি ইউটিউবার আমার সাথে রয়েছেন আমার ভাই, এবং সেই চড়ায় লাগোয়া এখানে সুন্দর একটা ঘর ছিল সেই ঘরে উনি থাকতেন, সেই ঐতিহাসিক বিলের যে আনঅফিসিয়াল মালিক ছিলেন। ঘরটাও কিন্তু কেবাখারা ভেঙে ফেলেছে, জানে না কেবাখারা ভেঙে ফেলেছে। এটা বিদায়ের শেষ ঘন্টা আমাদের, সূর্যমামা ধীরে ধীরে কিন্তু নামছেন, উনিও বিদায় নেবেন আর আমরাও বিদায় নিচ্ছি। এই পর্যায়ে গজারালা বিলের ঠিক মধ্য অন্তিম জায়গা থেকে আমরা বিদায় নিচ্ছি আমাদের গ্রাম।